আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন পায়ের গোড়ালির ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন। তো আজকের এই পায়ের গোড়ালি ব্যথার কারণ এবং এই ব্যথা থেকে কিভাবে স্বস্তি পেতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি অনেকটাই উপকৃত হবেন। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলি পায়ের গোড়ালি ব্যথার কারণ। পায়ের গোড়ালি ব্যথার কারণ জেনে নেওয়ার আগে এর গঠন সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত। আমাদের পায়ের সামনের দিকে কিছু ছোট ছোট হাড় ও পিছনের দিকে এবং হিলের একটি হাড় ও মাঝে কিছু হাড় নিয়ে গঠিত। এই হাড়গুলোর মধ্যে সংযোগ রক্ষা করে লিগামেন্টস। সামনের ও পিছনের হাড়ের সঙ্গে একটি ব্যান্ডেজ মতো জিনিস দিয়ে সংযুক্ত থাকে, যেটাকে বলে প্যান্ডার ফাসা। আমাদের দেহের ওজন যেন সরাসরি পায়ের হাড়ের উপরে চাপ প্রয়োগ করতে না পারে এর জন্য এই ব্যান্ডটি আমাদের শক অ্যাবজর্বারের মতো কাজ করে। আর যদি এই ব্ল্যান্ডে কোনো ইনফ্লেমেশন হয় তাহলে পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হয়। আমাদের দেহের ওজন বেশি হলে এবং দীর্ঘমেয়াদি কোনো চাপ থাকলে এই ব্ল্যান্ড ইঞ্জুরি হয়। প্রথম দিকে ব্যথা কম থাকায় এটা অনুভূত কম হয় ও হাঁটাহাঁটি অব্যাহত থাকে। শুরুর দিকে এই ব্যথার গুরুত্ব না দিলে ইঞ্জুরি গভীর হয়ে দীর্ঘমেয়াদি ব্যথায় পরিণত হয়, তখন এটাকে বলে প্যান্ডার ফ্যাসাইটিস। এই সমস্যা হওয়ার বিভিন্ন কারণও আছে, যেমন ভুল মাপের বা পুরনো জুতো পরা, অতিরিক্ত শারীরিক ওজন ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে বয়স এবং ডায়াবেটিস থেকে এই রোগ হতে পারে। সাধারণত গোড়ালির হাড় বেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায় না, হাঁটা বা দৌড়ানোর সময় উপসর্গটি ধরা পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা তীক্ষ্ণ হয়, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায়। তবে এই গোড়ালি ব্যথার কিছু প্রাকৃতিক উপায় আছে, যেমন বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতা প্রদাহরোধী উপাদানযুক্ত। এই পাতা আক্রান্ত গোড়ালিতে বেঁধে রাখলে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তবে ব্যবহারের আগে এই পাতাটিকে সামান্য গরম করে নরম করে নিয়ে লাগাতে হবে, তারপর শুকিয়ে গেলে তা পরিবর্তন করে আবার লাগাতে হবে। এছাড়া বরফ। শারীরিক পরিশ্রম করার 15 মিনিট আগে গোড়ালির যে স্থানে ব্যথা সেখানে বরফ ধরে রাখতে পারেন। যদি প্রয়োজন হয় তবে বারবার বরফ ব্যবহার করা যেতে পারে। বরফ ব্যবহার করলে ক্যালসিয়াম জমে যাওয়া অংশটির চারপাশের কোষকলায় প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া নারকেল তেল। ব্যথা স্থানে নারকেল তেল সামান্য গরম করে মালিশ করলে উপকার পাওয়া যায়। গোড়ালিতে জমে থাকা বাড়তি ক্যালসিয়াম গলিয়ে ফেলতে সাহায্য করে নারকেল তেল এবং এর পাশাপাশি ব্যথা কমাতেও সাহায্য করে। এছাড়াও অ্যাপেল সাইডার ভিনেগার। এই টক জাতীয় তরল মাখানোর মাধ্যমে গোড়ালিতে জমে থাকা ক্যালসিয়ামের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অ্যাপেল সাইডার ভিনেগারে এক টুকরো ব্যান্ডেজের কাপড় ডুবিয়ে আক্রান্ত গোড়ালির উপর বসিয়ে বেঁধে রাখতে হবে। অতএব এই পদ্ধতি ব্যবহারের সময় বিশ্রামে থাকলে ভালো উপকার মিলবে। এছাড়া বেকিং সোডা। বেকিং সোডায় কয়েক ফোঁটা জল মিশিয়ে পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। দেখবেন এই ব্যথা থেকে মুক্তি পাবেন। ব্যথা স্থানে পেস্ট মাখানোর পর এক টুকরো কাপড় তার উপর বেঁধে রাখতে হবে। তাছাড়া তিসির তেল। গোড়ালির হাড় বেড়ে যাওয়ার চিকিৎসায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত এই তেল ব্যবহার করা যেতে পারে। এর জন্য এক টুকরো ব্যান্ডেজের কাপড় কিংবা সাধারণ কাপড় দিয়ে তিসির তেলে ডুবিয়ে আক্রান্ত স্থানে তোয়ালি কিংবা প্লাস্টিকের কাগজ দিয়ে বেঁধে রাখুন। দেখবেন উপকার পাবেন। এছাড়া হলুদ। পায়ের ব্যথা দূর করতে আরেকটি কার্যকরী উপাদান হলো হলুদ। এক চামচ হলুদের সঙ্গে উষ্ণ গরম তিলের তেলের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে পায়ের ব্যথা স্থানে 15 মিনিট ম্যাসাজ করুন। এটি দিনে 2 বার করুন। আর সবথেকে ভালো হয় গরম দুধের সাথে হলুদ মিশিয়ে পান করতে পারেন। এটি দিনে 2 বার পান করুন। হলুদের হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া লেবুর রস। সমপরিমাণ লেবুর রসের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি দিয়ে ব্যথা স্থানে মালিশ করুন। এটি দিনে 2 থেকে 3 বার করতে পারেন। এছাড়া এটাও করতে পারেন, 1 কাপ উষ্ণ গরম জলেতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। এটি দিনে 2 বার পান করুন। অনেক উপকার পাবেন আশা করি। ধন্যবাদ।